আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার প্রার্থনা। আজ আমি আপনাদের জন্য দুইটা রেসিপি নিয়ে হাজির, আর এই দুইটা রেসিপি হলো দু রকমের দুইটা ড্রিঙ্কস আর দু রকমের দুইটা ফুড, যেটা এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে। আর সামনে আসছে পবিত্র রমজান মাস, রমজান মাসটাও যাবে পবিত্র এই মাসটা প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে। তো এই গরমের মধ্যে আমাদের শরীরটাকে ভালো রাখতে হলে এরকম আমরা স্বাস্থ্যকর রেসিপিগুলো বেছে নিব। আর আমি যেগুলো মানে সাধারণত রাখি বা রাখার চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আর আমি সামনের দিকে আরও কিছুদিন পর আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, খুব শিগগিরই নিয়ে আসব, যে আমি কী কী রেসিপি মানে নর্মাল গরমের মধ্যে রাখি রমজান মাসের ইফতারিতে বা সেহেরিতে। তো এখানে আমি দই চিড়াটা দেখিয়ে দিলাম, এটা হলো অটস। অটসটা আমি কীভাবে করেছি বা দই চিড়া কীভাবে করেছি কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। এখানে আমি যে ফ্রুটগুলো ইউজ করেছি সেগুলো যে আপনাদের পছন্দ বা আমারও খুব পছন্দ তা না, যেগুলো ছিল আমার হাতের কাছে সেগুলো দিয়েই চেষ্টা করেছি। তো এখানে আছে দু রকমের ড্রিঙ্কস, মিল্কশেক এটা, আর পাশেরটা হলো ওয়াটারমেলন জুস। তো ভিউয়ার্স, রমজান মাসে থাকবে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস মানেই তো মানে খুবই মজাদার রসালো ফলের সমাহার। আর বাজারে নানা রকমের রসালো ফলে মধ্যে থেকে আপনার পছন্দের প্রিয় ফলটি দিয়েও আপনারা এই ফুড দুইটা মানে তৈরি করতে পারবেন। আর যারা ব্যাচেলার বা স্টুডেন্ট, নতুন রাঁধুনিদের মানে জন্য তো মানে খুবই সুবিধাজনক রেসিপি এগুলো, রান্নার বান্নার কোনো ঝামেলা পোহাতে হবে না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কী কী নিয়েছি, তারপরও আপনাদের সুবিধার জন্য আমি বলে দিব। আমরা এই গরমের মধ্যে খুবই মানে খুব চেষ্টা করব যাতে আমরা অতিরিক্ত মশলাযুক্ত অতিরিক্ত তৈলাক্ত খাবার না খেতে, আমরা ট্রাই করবো এরকম লিকুইড খাবার খেতে, হালকা খাবার যেগুলো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। আর এই পবিত্র মাসটা বছরে একবারই আসে, আর সিয়াম সাধনার মাস, আমরা যত পারি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আমরা ইবাদতের মধ্যে দিয়ে কাটাবো, আমরা রান্নাবাড়া যেতে আমাদের সময় বেশি নষ্ট না হয় সংক্ষেপে রান্নাবাড়া করব, এবং যে শরীরের দিকে খেয়াল রেখেও আমাদের চলতে হবে যে কোন খাবারগুলো খেলে শরীর ভালো থাকবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি ওটস নিয়েছি 3 টেবিল চামচ, আর সেটা হাফ কাপ হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। আর আছে লাল চিড়া, যেটা সেটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এটা সময় স্বল্পতার জন্য পারি নাই। এটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে এত সুন্দর ফুলে উঠবে এবং দেখতে যেমন সুন্দর খেতেও ভালো লাগে। আর এটা তোকমা, যেটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রাখতে পেরেছিলাম। আর আছে সুইট ইয়োগার্ট, যেটা আমরা যেটাকে বলি মিষ্টি দই, এটা খুবই ভালো ব্র্যান্ডের, দইটা ব্র্যান্ডের নাম বলছি না, তো আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নিতে। আর অনেকে আছেন দই মেকার দিয়েও আজকাল বাড়িতে দই তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে তো কথা নেই, নিয়ে নেবেন ভালো একটা কোয়ালিটির দুধ দিয়ে তৈরি করবেন। আছে কিশমিশ, খেজুর, আঙ্গুর আর গোলমরিচ গুঁড়ো। আর আছে বরফ কুচি, চিনি, বিট লবণ আর কয়েক টুকরো লেবু বা লেমন যেটাই বলেন। আর লাগবে হলো গিয়ে আমার পুদিনা পাতা আর তরমুজ। তরমুজের শরবতের জন্য তো তরমুজ লাগবেই। তো এই আমার কাছে যে হ্যান্ড জুসার যেটা ছিল সেটা দিয়ে করেছি। আপনাদের কাছে নানান রকমের নানান ব্র্যান্ডের নানান ডিজাইনের থাকতে পারে ইলেকট্রিক জুসার, হ্যান্ড জুসার, একটা দিয়ে করেই নেবেন। তো আমি এখানে হাফ গ্লাস নিয়েছি জুস, কীভাবে করেছি একটু দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চেপে চেপে জুসটা করে নিয়েছিলাম, এটা আমার কাছে সহজ মনে হয় এই জুসার দিয়ে জুস করতে। তো আমি এটা তারপরও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যদি বাড়তি কোনো আঁশ বা বিচি থেকে থাকে জুসটার মধ্যে, সেজন্য এটা ছাঁকনির মাধ্যমে আলাদা হয়ে যাবে, আর জুসটা পান করতেও মানে খুবই ভালো লাগবে। পুরোটা দিব না, কারণ এখানে আরও কিছু মানে ইনগ্রিডিয়েন্টস তো আছেই সাথে বরফ কুচি, তার জন্য কিছুটা ফাঁকা রাখতে হবে। আর পাশের খালি গ্লাসটার জন্য আমি যে মিল্কশেকটা তৈরি করব, মিল্কশেকের সেই মিল্কটা আগে দেখিয়ে দিচ্ছি। আমি ডানো যে চকলেট মিল্ক পাউডার, যেটা মিনি প্যাকে পাওয়া যায়,
তো সেটা আমি নিয়েছি মিনি প্যাকটা, নিয়ে আমি এটা এই মিনি প্যাকের হাফটা নিয়েছি চকলেট মিল্ক। এই যে প্যাকটা দেখতে পাচ্ছেন, সাথে নিয়েছি ডানো চক সরি যা ডানো যেটা লো ফ্যাট মিল্ক পাউডার এক টেবিল চামচ নিয়ে হালকা গরম পানিতে গুলে নিতে হবে, কারণ এটা যেহেতু চকলেট মিল্ক পাউডারটা একটু সময় লাগে, তার জন্য গরম পানি দিলে দ্রুত হয়ে যাবে, গুলে যাবে। তো এখন আমি এটা তারপরও ছেঁকে নিব, যাতে যদি কোনো দানা থেকে থাকে চাকনির মধ্যে সেটা আলাদা হয়ে যাবে। ছেঁকে নিলাম, মগের মধ্যে যতটুক ছিল আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দুইটা ড্রিঙ্কস যে কি ইয়াম্মি খেতে, আপনারা যদি ট্রাই করেন ভিউয়ার্স তাহলেই টের পাবেন। এই গরমে বাড়িতে অতিথি আপ্যায়নে বা আপনারা নিজেরা তৈরি করবেন, করে ট্রাই করবেন, এমনকি আসছে পবিত্র রমজানের ইফতারিতেও ট্রাই করবেন। আমি রমজানের জন্য আরও কিছু রেসিপি আপনাদের সাথে শিগগিরই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম কয়েক চামচ চিনি, তো এটা আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। আপনারা যারা ডায়েট করেন অবশ্যই হানি নিতে পারেন, বা না যারা পছন্দ করেন না মিষ্টি নাও দিতে পারেন, আবার যারা ডায়াবেটিসের পেশেন্ট আপনাদের আলাদা সুগার কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি তুকমা, আর এই তুকমাটা কয়েক টেবিল চামচ নিচ্ছি, আপনারা আমার পরিমাণে নিতে হবে তা না, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নেবেন বা কমিয়েও নেবেন। অনেকে আছে যে ইসুবুল বসি যেটা সেটা পছন্দ করেন সাথে দিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বরফ কুচি, বিয়ার্স দেখতে পাচ্ছেন কি গরম, যে বরফটাও গলে একদম পানি হয়ে যাচ্ছে। আপনাদের একটা কথা বলে নেই, এই রমজানে তো অবশ্যই গরমের মধ্যে যাচ্ছে যাবে, তো গরমে আপনারা পরিবেশনের ঠিক আগ মুহূর্তে বরফ কুচিটা ফ্রিজ থেকে বের করে দিবেন, আর এই জুসটা আপনারা আগে করে রাখতে পারেন, তাও আবার ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে ভালো হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ তরমুজের জুসটার মধ্যে। দিয়ে দিচ্ছি পুদিনা পাতার যে জুসটা করেছিলাম এক চা চামচ। দিয়ে দিব বিট লবণ, যেটা পরিমাণ মতো, সেটা অনেকে দিতেও পারেন, যদি সমস্যা থাকে নাও দিতে পারেন, কারণ অনেকের বিট লবণের সমস্যা জানি, দিবেন না, সেক্ষেত্রে সাদা লবণ দিবেন। কিন্তু টেস্টটা, অরিজিনাল টেস্টটা পেতে হলে অবশ্যই এই বিট লবণটা দিতে হবে। আর দিব এখন লেমন জুসটা এক চা চামচের মতো নিব। পুদিনা পাতার যে একটা ফ্লেভার আর বিট লবণের যে বা প্রত্যেকটা আলাদা আলাদা একটা ফ্লেভার আছে, সবগুলো মিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। দিয়ে দিচ্ছি বরফ কুচি, দেখেন পানি হয়ে গেছে বরফটা। তো ভিউয়ার্স, এই ফাঁকে একটা কথা বলে নেই, আমি যে চিনিটা দিচ্ছি এই চিনিটা পরিবর্তে অবশ্যই আপনারা সিরাপ ইউজ করবেন, আর সিরাপটা আপনারা, আমি সিরাপ আর একটা ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে চিনি সিরাপ করতে হয়। তো চিনি সিরাপটা করে রাখলে পরে রেসিপিগুলোতে খুবই কম সময়ে হয়ে যায়। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল দুইটাই ড্রিঙ্কস। এখন আমি ফুড করে দেখাবো, প্রথমে অটসটা দেখিয়ে দেই। অটসটা আমি, এই অটসটার সাথে আমি মানে অল্প কিছু পানি, কোয়ার্টার কাপের মতো পানির সাথে, ঠান্ডা পানির সাথে আমি এক টেবিল চামচ যে ডানোর লো ফ্যাট মিল্ক পাউডার যেটা সেটা নিয়েছি, নিয়ে গুলে নিয়েছি। এখন আমি এই মিল্কটার মধ্যে আমি দিয়ে দিব চিনি। এক্ষেত্রেও আপনারা, এটাই বলছিলাম ভিউয়ার্স, যে এটা চিনির পরিবর্তে আপনারা সিরাপটাও দিতে পারবেন, এতে আপনার চিনিটা মানে দিয়ে মানে পানির সাথে দুধের সাথে মিশাতে যে সময়টুকু লাগবে সেটা বেঁচে যাবে সময় আপনার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি রমজান মাসে সাধারণত ভিউয়ার্স আমি চিনি সিরাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই মাসখানিকের জন্য, তো এরকম মিষ্টি যে রেসিপিগুলো সেগুলোতে আমি ইউজ করি। দিয়ে দিলাম চিড়ার মধ্যে পাকা কলা যেটা টুকরো করে কেটে রেখেছি,
তো এটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পরিমাণ। এখানেও চিনির পরিবর্তে আপনারা হানি বা চিনির সিরাপ বা এই মিষ্টিগুলো না দিয়েও আপনারা যাদের সমস্যা আপনারা খেতে পারেন। দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দইটা, আর দইয়ের মধ্যে নর্মালি এই মানে আপনারা জ্যৈষ্ঠ মাসের যে পাকা আম সেটা দিয়েও করে দেখবেন, খুবই ইয়াম্মি হয় খেতে। পাকা আম, পাকা কলা আর এই দই দিয়ে সব প্রত্যেকটা জিনিসই ভালো দেখে কিনবেন, তাহলেই আপনাদের ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি খেজুরের টুকরোগুলো, দিয়ে দিব কিশমিস, দিয়ে দিচ্ছি আঙ্গুর, সেটা কেটে দিতেও পারেন, আমি আস্ত দিয়ে দিয়েছি কারণ ছোটো সাইজের ছিল বলে। এখন আমি অর্সটা তৈরি করব। অর্সের মধ্যেও আমি শুধু আঙ্গুর পরে দিয়ে দিব। এই অর্সের মধ্যে আপনারা সেম মানে আপনারা পাকা পেঁপে, পাকা আম, আপেল, আমার কাছে আপেল ছিল কিন্তু তাও আমি দেই নাই, আমার ইচ্ছে করে নাই, তার জন্য আমরা এই অর্সের মধ্যে আঙ্গুরও দিতে পারি, পাকা আম, পাকা পেঁপে, মানে লিচুটাও দিতে পারবেন, মানে যার যেরকম ফল পছন্দের সেটা ইউজ করতে পারবেন। কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এটা দিতেই হবে, এরকম কিছু না, সম্পূর্ণ স্বাদের উপর নির্ভর করে। খাবারের ব্যাপারে আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, নতুন নতুনত্ব আনার। তো আমি আজকে দই চিড়ার মধ্যে আঙ্গুর দিয়ে দিয়ে দেখলাম যে কেমন লাগে, না ভালোই লেগেছে খেতে। আপনারাও দেখবেন ট্রাই করে, অনেক সময় আছে যে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ডালিমও দিতে পারবেন, পছন্দের যে কোনো ফল দিয়ে খাওয়া যায়। এটা যে বললামই তো একবার যে ধরা বাঁধা নিয়ম নেই। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আমি কিছুদিনের মধ্যে আরও মজাদার কিছু রেসিপি নিয়ে হাজির হচ্ছি, আর ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি।